আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের সকল ছাত্রছাত্রীবৃন্দ তোমাদেরকে সুস্বাগত। আমার প্রিয় বনফুলের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের এই ক্লাসে বিড়াল আঁকা শেখাব। তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং নিজেরাও চেষ্টা করবে এবং তোমরা খুব সহজেই আঁকতে পারবে, এই বিশ্বাস আমার তোমাদের প্রতি আছে। তাই শুরু করছি বিড়াল আঁকা। আমরা বিড়াল আঁকতে শুরুতেই যেটা করব, একটি বৃত্ত এঁকে নেব। আমরা একটি বৃত্ত এঁকে নিয়েছি, এরপরে আমরা নিচে আর একটি বৃত্ত আঁকব। নিচের বৃত্তটি আর একটু বড় হবে। আমরা এখান থেকে একটু জায়গা নিয়ে নিচে আরেকটি বৃত্ত আঁকব। নিচে আমরা আরেকটি বৃত্ত এঁকেছি। এবার আমরা দুটি বৃত্তকে যোগ করে দেব, এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে। এরপরে আমরা এই অংশটুকু মুছে ফেলব। এরপরে এখানে রাউন্ড শেপ দিয়ে দুটি লাইন দিব। এরপর আমরা বিড়ালের কান আঁকব। এরপরে আমরা চোখ আঁকব। এরপরে আমরা নাক আঁকবো, নাকটা ঠিক ত্রিভুজের মতো হবে। আমরা ত্রিভুজ এঁকে নিয়েছি। এরপরে এখান থেকে বাঁকা করে একটি লাইন উপরের দিকে যাবে, ঠিক একইভাবে এই পাশে একটু এরকম হবে। এরপরে আমরা বিড়ালের পা আঁকবো। এখানে লাইনটুকু মুছে দেব। এরপরে আমরা বিড়ালে লেজ আঁকবো। এরপরে আমরা রং করব। তো এখন আমরা বিড়ালের রং করতেছি, আমরা বিড়ালের গায়ে হলুদ রং দিব। করা হয়ে গেছে। এরপরে আমরা বর্ডার করব। আমরা বর্ডার শুরু করছি।
আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের বিড়াল আঁকা ও রং করা হয়ে গেছে। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখেছো এবং তোমরা একটি চেষ্টা করবে, তোমরা খুব সহজেই এটা আঁকতে পারবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। মিন্টু বলা স্যার, তোমরা সকলে ভালো থাকো।